সুন্দরবনে ইন্দ্রপতন, প্রয়াত হলেন গোসাবা বিধানসভার বিধায়ক জয়ন্ত নস্কর, হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায় জানালেন গোসাবার বিধায়ককে। সদ্য প্রয়াত হলেন সুন্দরবনের গোসাবা বিধানসভার তিনবারের জয়ী বিধায়ক জয়ন্ত নস্কর। শনিবার রাত 8:20 এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 73। তিনি রেখে গেলেন দুই পুত্র বাপ্পাদিত্য, বিক্রমাদিত্য, তিন কন্যা মালবিকা, সুস্মিতা, মধুমিতা ও স্ত্রী অনিতা নস্করকে। তার মরদেহ রবিবার সকালে গোসাবা হয়ে বাসন্তীর বগুলাখালী গ্রামের বাড়িতে পৌঁছালে সমগ্র সুন্দরবন সহ জেলা জুড়ে নেমে আসে ছায়া। তার মৃতদেহ তারই বাড়ির সামনে বয়ে চলা বিদ্যাধরী নদীর তীরবর্তী বগুলাখালী শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনে গোসাবা বিধানসভা কেন্দ্র থেকে ব্যাপক ভোটে জয়লাভ করে তৃতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছিলেন জয়ন্ত নস্কর। বিগত প্রায় 41 দিন আগে তিনি অসুস্থ বোধ করতে থাকেন। পরে তিনি চিকিৎসকের কাছে কোভিড টেস্ট করেন, রিপোর্ট আসে পজিটিভ। চিকিৎসার জন্য MR বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েক সপ্তাহ থাকার পর বিধায়ক জয়ন্ত নস্করের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার দিন কয়েক পর থেকেই এলাকার মানুষজন তাদের প্রিয় বিধায়ককে দেখতে না পেয়ে অভিভাবকহীন হয়ে পড়েন। পরে তারা জানতে পারেন তাদের প্রিয় বিধায়ক জয়ন্ত নস্কর করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এলাকার সাধারণ মানুষজন উদ্বেগের মধ্যে দিন কাটাতে থাকেন। তারা তাদের বিধায়ককে যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছে দেখতে চায়। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হলে তার শরীরে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা আবার দেখা দেয়, এমনকি তার ফুসফুস অকেজো হয়ে যায়, কোনোভাবে কাজ করছিল না। অবশেষে শনিবার রাতে সুন্দরবন এলাকায় দুঃসংবাদ পৌঁছায়, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর ইহলোক ত্যাগ করেছেন। শোকের ছায়া নেমে আসে সমগ্র সুন্দরবন এলাকা জুড়ে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত উত্তর রাধানগর গ্রামে 1947 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন জয়ন্ত নস্কর। পরে পরিবারের সকলের সাথেই বাসন্তীর বগুলাখালী গ্রামে চলে আসেন। পিতার নাম রজনীকান্ত নস্কর, মাতার নাম গোলাপী দেবী। 14 ভাই বোনের মধ্যে জয়ন্ত নস্কর ছিলেন ষষ্ঠ। পড়াশোনা করেছেন বগুলাখালী গ্রামের বিপরীতে অবস্থিত শম্ভুনগর হাই স্কুলে। পড়াশোনা শেষ করে বর্দা চিত্ত নস্করের হাত ধরে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন 1969 সালে। প্রথমেই 1969 সালে তিনি SUCI পার্টিতে যোগদান করেন। SUCI দল ভালো না লাগায় মাত্র 6 মাসের ব্যবধানে দল ত্যাগ করে বেরিয়ে আসেন তিনি। ওই বছরই তাঁর বর্দা চিত্ত নস্করের হাত ধরে জোড়া বলদ চিহ্নের কংগ্রেস দলে যোগদান করেন। তারপর থেকেই বিভিন্নভাবে চড়াই উদ্রাই পারাপার করে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2011 সালে গোসাবা বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রথম তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হন। সেই সময় ওই কেন্দ্রে RSP-র সমরেন্দ্রনাথ মণ্ডলকে হারিয়ে সুন্দরবনের লবণাক্ত মাটিতে প্রথম ঘাস ফুল ফুটিয়ে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন জয়ন্ত নস্কর। 2011 সালে তৃণমূল কংগ্রেসের জয়ন্ত নস্কর পেয়েছিলেন মোট 78,840 ভোট। RSP-র সমরেন্দ্রনাথ মণ্ডল পেয়েছিলেন 68,158 ভোট। 10,682 ভোটের ব্যবধানে জয় পায় তৃণমূল কংগ্রেস। 2016 সালে নিজের এই কেন্দ্রটি ধরে রেখেছিলেন তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জয়ন্ত নস্কর 51% ভোট পেয়ে 90,716 ভোট পেয়েছিলেন। RSP-র উত্তম কুমার সাহা 40% ভোট পেয়ে 71,045 ভোট পেয়েছিলেন। ভোটের মার্জিন বাড়িয়ে 19,671 ভোটে জয়লাভ করেছিলেন জয়ন্তবাবু। বিগত দুবারের জয়ের ব্যবধান বাড়িয়ে 2021 বিধানসভা নির্বাচনে 127 গোসাবা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে হ্যাট্রিক করেছিলেন বর্ষীয়ান নেতা জয়ন্ত নস্কর। তিনি পেয়েছেন 1,05,723 ভোট। অন্যদিকে BJP-র বরুণ প্রামাণিক পেয়েছিলেন 82,014 ভোট। হ্যাট্রিকে জয়ন্ত নস্কর জয়ের ব্যবধান অন্যান্য দুবারের তুলনায় অনেকাংশ বেড়ে দাঁড়িয়ে হয়েছিল 23,709 ভোট। জয়ন্ত নস্করের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে শুরু করে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রবিবার তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, তৃণমূল
যুবসভাপতি শওকত মোল্লা, পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, বিধায়ক পরেশ রাম দাস, বিধায়ক বিভাস সর্দার, জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, জেলা পরিষদ সদস্য শৈবাল লাহি সহ অন্যান্য বিশিষ্টরা। আমরা
গোসাবার বিধায়ক জয়ন্তবাবুর আকস্মিক প্রয়াণে আমি শোকাহত। আমি তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, অনুগামী দলীয় নেতা কর্মী সবাইকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে এটাও বলছি, দেখুন, জয়ন্তবাবু তো শুধুমাত্র তৃণমূলের বিধায়ক ছিলেন না, তিনি ছিলেন আমার একজন প্রতিবেশী। দীর্ঘদিন ধরে আমরা একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং প্রতিপক্ষ, রাজনৈতিক সংঘর্ষ, রাজনৈতিক লড়াই এটা চলেছে। নির্বাচন পরবর্তী ভোট ফল প্রকাশের পরে গোসাবার ভয়াবহ পরিস্থিতিও দেখেছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি ওনার পরিবারকে, শোকস্তব্ধ পরিবারকে আমার সমবেদনা জানাই। সেই সঙ্গে এটাও বলি যে বাসন্তী গোসাবার তৃণমূলের রাজনীতি অনেক বড় ক্ষতি সাধন হলো, কারণ আমি দীর্ঘদিন ধরে দেখেছি বামফ্রন্টের সময় থেকে, চুনাখালি অঞ্চলে থেকে জয়ন্তবাবু যেভাবে বিরোধী রাজনীতি করে এই বাসন্তী গোসাবার তৎকালীন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছে তা মনে রাখার মতো। সেই কারণে আমি আবার তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, দলীয় অনুগামী সবাইকে গভীর সমবেদনা জ্ঞাপন করি।